আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেঙ্গলি ক্রিয়েটরস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি পাবজি শুধু বাংলাদেশের নয়, পুরো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ভিডিও গেম। এই ভিডিও গেমটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু কেন তা বিস্তারিত আলোচনা করা হবে। অতি জনপ্রিয় প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস পাবজি গেমটি নিষিদ্ধ করছে বাংলাদেশ। পাবজির পাশাপাশি কল অফ ডিউটি, রেডিট, পাবজি লাইট গেমটিও বন্ধ করা হয়েছে। গেমগুলো সহিংস বিষয়বস্তু, শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে, এমন আশঙ্কা থেকে গেমটি নিষিদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা সরকারিভাবে শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্য এবং তাদের মতামতের ভিত্তিতে পাবজির নানা নেতিবাচক সাইকোসোশ্যাল প্রযুক্তির প্রভাবের কারণে এই গেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এতে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। মূলত বাংলাদেশে পাবজি বন্ধের আলোচনা শুরু হয় চলিত বছরের এপ্রিলে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন। চলিত বছরের 13 এপ্রিল নেপালে এ পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এই গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। 2017 সালে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী গেমটি 10 কোটিরও বেশিরভাগ ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। পাবজি গেমস বন্ধ করায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এবং আমার মনে হয় সকল অভিভাবকদেরও বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানানো উচিত এবং শিক্ষার্থীদের খুশি হওয়া উচিত, কারণ এজন্য তাদের এই পাবজি গেমস খেলার জন্য তাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। সবশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে দেখা গেছে এর আগে অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেকে সুইসাইড করেছেন। আশা করি এই অহেতুক পাবজি গেমস খেলা নিয়ে কেউ সুইসাইড করবেন না। ধন্যবাদ।